Hello friend, good morning, good afternoon, good evening, assalamu alaikum. Bondura, ami aaj apnaderke tule dhorbo Photoshop chhara kibhabe ekti sample image er background poriborton korben khub shohoje ebong sheti shorashori website theke poriborton kore apni druto buyer ke submit korben. To cholun shuru kora jay. First of all, আমরা যাব Google Chrome. Google Chrome যাওয়ার পর সেখানে টাইপ করব photo room. Enter দেব দেওয়ার পর photo room এর জন্য এই background টি আসবে আসার পর আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর সেখানে দেখেন গো টু ওয়েব ওয়েবে যাবেন ওয়েবে যাওয়ার পর এভাবে পেজটি আসবে আসার পর আপনি যেখান থেকে ছবি নেবেন সেই বা ইমেজ যেটাই নেন না কেন যে ধরনের ইমেজই নেন না কেন সিলেক্টে ক্লিক করবেন করার পর আমি একটি স্যাম্পল কি আপনাদেরকে দেখাচ্ছি সেটাকে ওপেন করবেন ওপেন দেওয়ার পর 3 থেকে 4 সেকেন্ড সময় নেবে সেটি ওপেন হতে বা অনেক সময় ইন্টারনেট স্পিড ভালো থাকলে খুব সহজে চলে আসবে সেটি দেখুন ছবিটি চলে আসছে এখন আপনি এখানে তিন ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবেন একটি হোয়াইট করতে পারবেন একটি ব্ল্যাক করতে পারবেন একটা ট্রান্সপারেন্সি করতে পারবেন ট্রান্সপারেন্সি যেটি করবেন সেটি আপনি ব্যাকগ্রাউন্ড থাকবেই না জাস্ট ছবিটা আপনি কাছে নিতে পারবেন ট্রান্সপারেন্সি ক্লিক করে অ্যাপ্লাই দিবেন দেখুন ব্যাকগ্রাউন্ডটি চলে গিয়েছে এখন আপনি সেটিকে ডাউনলোড দিবেন কন্টিনিউ দিয়ে কোথায় ডাউনলোড করবেন আপনি সেটি আমি ডেস্কটপে করলাম ডেস্কটপে একটা নিউ ফাইল নিলাম নিউ ফাইল নিয়ে সেটিকে ওপেন করলাম 1, 2, 3, 4, 5 ফোল্ডারটির নেম দিলাম 1, 2, 3, 4, 5 সেভ দিলাম দেখুন সেখানে সেটি চলে গিয়েছে আসুন 1, 2, 3, 4, 5 সেই এখানে সেটিকে ইমেজটি চলে আসছে এখন সেটি ব্যাকগ্রাউন্ড যদি সেটি পরিবর্তন হয়ে থাকে আপনি যেখানে যে কালারের উপরে নেন না কেন সেটি সেভাবেই সেট হবে তো সেটি কীভাবে বুঝবেন এটাকে কন্ট্রোল সি দেন দিয়ে কপি করে নিয়ে আমি জাস্ট একটি পাওয়ার পয়েন্ট একটি পেজ ওপেন করে নিলাম সেখানে দেখার জন্য বা আপনারা যদি সেখানে কাজ করতে চান সেখানে নিতে পারেন কন্ট্রোল বি দিলেন দেখুন এই এই ফিল্ডটি ছিল হোয়াইট কালার সেখানে হোয়াইট দেখাচ্ছে এখন যদি আমি সেটিকে আপনাকে বোঝানোর জন্য বা আপনি বোঝার জন্য এখানে আমি আর একটি ফিল্ড নিলাম অন্য কালার আমি একটি ফিল্ড নিলাম মেরুন কালার দেখুন সেটিকে মেরুন কালার যদি আমি এটিকে সিলেক্ট করে ফ্রন্ট ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসলাম আমি যে কালার উপরে নিলাম সেটি সেই কালারে ভিজিবল হচ্ছে ছবিটি তো বন্ধুরা সেটি আপনাদের জন্য খুবই সহজ করে তুলবে একটি ইমেজকে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে উইদাউট ফটোশপ দেখুন কত সুন্দরভাবে এটি সেট আপ হয়েছে এখন আপনি বলতে পারেন সেটি যত একটু জুম করে আমি আপনাদেরকে দেখাই এখানে একটি লেখা রয়েছে দেখুন যে সফটওয়্যারের মাধ্যমে আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে কাজ করেছেন আপনি সেই ওয়েবসাইটের নামটি এখানে রয়েছে ফটো রুম দেখুন রয়েছে এখন সেটিকে আপনি কিভাবে রিমুভ করবেন সেটিকে রিমুভ করার জন্য আপনি যখন সেটিকে কাজ করবেন ডাউনলোডটি করবেন আপনাকে খেয়াল রাখতে হবে সেটিকে একটু মুভ করে নেবেন মুভ করার জন্য আপনি একটু ছোট করে নেবেন ছোটো করে নিয়ে ডাউনলোডটি দিয়ে দেবেন
তাহলে এটি বাদ দিই হবে। তারপরে এটি সেটি যদি থেকে যায় তখন আপনি সেই ছবিটিকে কন্ট্রোল সি দিয়ে আপনি ইনস্টলার ওপেন করে নেবেন। ইনস্টলার ওপেন করে ইনস্টলারটি ওপেন করে নিউ ক্রিয়েট একটি পিস নেবেন। প্রিন্ট সাইজ নিলেন, এফোর সাইজ নিয়ে নিলেন, ক্রিয়েট একটি ফেস। করার পর কন্ট্রোল বি দিয়ে দিলেন, এমবন্স করে সেটিকে আপনি ছোট করে নেবেন। পেজটি সমান করে নিয়ে নেবেন। এখন দেখুন সেই যে লেখাটি, এখন আপনি সেই লেখাটি বাদ দিতে চাচ্ছেন বা আপনি ছবিটাকে এতটুকু নিতে চাচ্ছেন, যতটুকু প্রয়োজন আপনি নিতে চাচ্ছেন, সেখানে একটি পিস নেবেন, রেক্ট্যাঙ্গেল একটি পিস নেবেন, নিয়ে আপনি এই পর্যন্ত রাখতে চাচ্ছেন রাখলেন। এই ফিল কালারটা যেহেতু একই কালার হয়ে গিয়েছে, আপনি সেটি ডবল ক্লিক করে এখানে একটি দিয়ে দিলেন। দেওয়ার পর সিলেক্ট হলে যেয়ে দুটিকে সিলেক্ট করবেন, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মার্কস, দেখুন সেটি চলে গিয়েছে। তো খুব সহজে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার এটি সহজ কৌশল, আপনারা দ্রুত গতিতে বায়ারকে সাবমিট করতে পারবেন। আপনি যে কোনো ধরনের ইমেজ করেন না কেন, আপনি খুব সহজে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে একবার ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করার পর আপনি যে কোনো কালারের উপরে নেন না কেন, সেটি সেইভাবেই সেট আপ হবে, যেহেতু সেটি ইমেজটি ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ট্রান্সপারেন্সিতে আপনি রেখেছেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে এবং পরবর্তী টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।